এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিশা ব্লগস। তো তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো, তোমরা জানতে চেয়েছিলে যে আমাদের সেকেন্ড সেমিস্টারে কী কী পড়ানো হয়, কী কী সাবজেক্ট আছে। তো আমি সেই ভিডিও নিয়ে এসেছি। তো আমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো ছিল সেটা আমি তোমাদের পরে দিয়ে দেবো, কারণ হচ্ছে ফার্স্ট সেমিস্টার তো আমাদের শেষ হয়ে গেছে। তো আমাদেরকে লাইব্রেরিতে বই ফেরত দিতে হয়েছে, যে বইগুলো কিনেছিলাম সেইগুলো আছে, বাট আমি আমার জুনিয়রদের থেকে কালেক্ট করে নেব, কালেক্ট করে তোমাদেরকে দিয়ে দেব। বাট এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারে কী কী বই পড়ানো হয়। তো অ্যাট ফার্স্ট তোমাদের বইগুলো দেখিয়ে নিই। তো তোমরা দেখে নিলে আমাদের বইগুলো। তো এবার আমি তোমাদেরকে একটা একটা করে দেখাবো যে কী কী পড়ানো হয়। তো ফার্স্ট হচ্ছে আমাদের নিউট্রিশন, নিউট্রিশন পড়ানো হয় ওই বইটাতে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এখানে এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে। আমি তোমাদেরকে যেটা বলছিলাম, আমি নিজে যে বইটা কিনেছি সেটা হচ্ছে এই বইটা। এই বইটা আমাদের কলেজ থেকে দিয়েছে, আর এই বইটা আমি নিজে কিনেছি। এই বইটা হচ্ছে অ্যাপ্লাইড নিউট্রিশন ডায়েটেটিক্স অ্যান্ড বায়োকেমিস্ট্রি ফর বিএসসি নার্সিং। এটা হচ্ছে আইএনসি সিলেবাস অনুযায়ী তৈরি হয়েছে বইটা। আর এটা আইক্লেমেন্টের বই, আর এটা জয়পি পাবলিশারের। আর তোমরা দেখবে যে জয়পি পাবলিশারের সমস্ত বই খুবই সহজ ভাষায় হয়। তোমরা যদি ভেতরটা পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সহজ ভাষা হয়। আর আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছি, তো আমাদের ফার্স্ট ফার্স্ট তো ইংলিশে প্রচণ্ড সমস্যা হতো কি হয়ও। তো আমাদের এই এই বইটা পড়ে, মানে এই জয়পি পাবলিশারের বই পড়ে সত্যি খুবই সুবিধা হয়েছে, খুবই সুবিধা হয়েছে। আমার প্রত্যেকটা বইই জয়পি পাবলিশারের আছে। আর হ্যাঁ, তোমরা এই বইটা দেখে নাও, এই বইটা তোমরা পড়তে পারো, এই বইটা খুবই ভালো। আর এই বইটা হচ্ছে নিউট্রিশন আর বায়োকেমিস্ট্রি দুটোই আছে এই বইটাতে, একসাথে টু ইন ওয়ান বই। আর একটা তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এটা, এটা তো আগেই বললাম যে আমাদের এটা কলেজ থেকে দিয়েছে, ম্যানুয়াল অফ নিউট্রিশন অ্যান্ড থেরাপিউটিক ডায়েট। আর এটা টিকে ইন্দ্রাণীর বই, এটাও জয়পি পাবলিশারের। এটা লাইব্রেরি থেকে দিয়েছে, আর এটা আমি নিজে কিনেছি, আবার বলে দিলাম। এই বইটাও খুবই ভালো, খুবই ভালো, তোমরা যদি পড়ো বুঝতে পারবে। দুটো বইই ভালো, তোমাদের যেটাতে যেটা থেকে যেটাতে ভালো নোটস আছে তোমরা খাতায় লিখে নিতে পারো। তোমাদেরকে আমি আমার নোটসের খাতাটা দেখাবো। তো আমরা যেভাবে নোটস বানাই, আর ম্যামেরা তো পিপিটি শেয়ার করেনি, তো ম্যামেরা যে পিপিটিগুলো শেয়ার করেন সেইগুলো প্লাস আমাদের এই বইগুলো দু সব কিছু মিলেই আমরা পড়ি। তো তোমাদের নেক্সট বইটা আমি দেখাবো। নেক্সট বই হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির কথা তোমাকে বলি, বায়োকেমিস্ট্রির এই বইটা, এই বইটা হচ্ছে আমাদের লাইব্রেরি থেকে দিয়েছে, এটা আমাদের দিয়েছে। এটাও আমার দেখো, জয়পি পাবলিশারের 9th এডিশন টেক্সট বুক অফ বায়োকেমিস্ট্রি ফর মেডিকেল স্টুডেন্ট। এটা হচ্ছে, এই বইটাও খুব ভালো বই, বাট এটা মেডিকেল স্টুডেন্টের বই, প্রচণ্ড পরিমাণে ভাস্টে দেওয়া আছে। আমার এই বইটা তো ভালোই, ডিটেলসে পড়ার জন্য, অনেক কিছু জানার জন্য এই বইটা অনেকই ভালো। আর এই বইটাও ভালো, এই বইটাতেও আমার ভালো লাগে, এই বইটা আমার খুবই ভালো লাগে। এই বইটা নিউট্রিশন যেমন ভালো লাগে, বায়োকেমিস্ট্রিটাও খুব ভালো লাগে। আর এটা যেহেতু বিএসসি নার্সিং সিলেবাস ওয়াইজ বানানো, এটা সিলেবাসটা দেখে তুমি এটা পড়তে পারো, প্লাস ফার্স্টে জানার জন্য তুমি এটা পড়তে পারো। তাই আমাদের দুটো বই ভালো, দুটো বই কাজে লাগে। তো সেম আমাদের বায়োকেমিস্ট্রির স্যারও, স্যার পিপিটি শেয়ার করেন না, স্যার ক্লাসেই পড়ান, প্লাস আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নোট এগুলো দিয়ে দেন। তো আমাদের সেগুলোতে আমাদের খুবই সুবিধা হয়। তো নেক্সট আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে নার্সিং ফাউন্ডেশন বই। এটা হচ্ছে আমাদের নার্সিং ফাউন্ডেশন, এই বইটা দেওয়া হয়েছে আমাদের কলেজ থেকে, কলেজ থেকে এই বইটা আমাদেরকে দেওয়া হয়েছে। এই বইটা, এটাও দেখো, জয়পি পাবলিশারের। তো এই বইটা আমার খুব ভালো লাগে, টেক্সট বুক অফ নার্সিং ফাউন্ডেশন অ্যাজ পার আইএনসিস নিউ সিলেবাস আইক্লেমেন্টের বই। এই বইটাও খুবই ভালো বই, খুবই ভালো বই, আমার তো খুবই ভালো লাগে। তোমরাও এটা পড়ে দেখতে পারো, এটাও খুবই ভালো। এছাড়া আর একটা বই আমি কিনেছি, যেটা নিজে থেকে কিনেছি, সেটা হচ্ছে এই বইটা। এটা হচ্ছে পটার পেরি বই, এটা হচ্ছে পটার পেরির বই। পটার পেরির বইটা একটু মানে টাফ, ভালোই টাফ,
তো আমি প্রথমে এই বইটা কিনে নিয়েছিলাম যখন আমি জানতাম না, ফার্স্ট সেমিস্টারেও আমাদের সেম বই আছে, সেকেন্ড সেমিস্টারেও সেম, নার্সিং ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন ওয়ান ফাউন্ডেশন টু দুটো ভাগ আছে। জানতাম না এই ভাষাটাও কঠিন, আর আমি যেহেতু বেঙ্গল মিডিয়াম থেকে এসেছি তো ডাইরেক্ট এই বইটা আমি ফলো করতে পারিনি। তো এইটা আমার দরকার পড়ে তখন যখন আমার ভাস্টে কোনো কিছু জানার দরকার হয়, যখন আমি একটু ভাস্টে পড়ি তখন আমি এই বইটা ফলো করি। আর এই বইটা তো আছে, এই বইটা খুবই ভালো আই ক্লেমেন্টের। আর একটা বই আছে, সেই বইটা আমি কিনিনি, ম্যামেরা পড়ান, ওটা হচ্ছে লোটাস পাবলিশারের বই, আই থিঙ্ক লোটাস পাবলিশারের নার্সিং ফাউন্ডেশন বই, ওটাতে দুটো এডিশন আছে। আর আমাদের ম্যামেরা আর একটা বই আছে, সেটা হচ্ছে ফাউন্ডেশনের প্র্যাকটিক্যালের জন্য, যে বইটা আমি এক্ষুনি তোমাদেরকে দেখাবো। ফাউন্ডেশন দুটো সেমিস্টারেই আছে, ফানটা ফার্স্ট সেমিস্টারে পড়ানো হয়, ফান টুটা সেকেন্ড সেমিস্টারে পড়ানো হয়, কিন্তু দুটো সেমিস্টার মিলিয়েই লাস্টেই আমাদের হচ্ছে সেকেন্ড সেমিস্টারে এর এক্সামটা হয়, প্লাস প্র্যাকটিক্যাল এক্সামও হয়। এই ফানটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ফান সাবজেক্টটা, এটা 4 বছরই আমাদের লাগে ফান সাবজেক্টটা। আর তোমাদের দেখাবো, সেটা টিয়ানের বই, অনেকক্ষণ ধরে বলছি দেখাবো দেখাবো, বাট দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, আমাদের ম্যামেরা এই পিপিটি শেয়ার করেন, পিপিটি ওনারা নিজেদের মতো তৈরি করেন, নিজের তৈরি করে শেয়ার করেন পিপিটি। ফোন, এই ফোনের এই যে আমার কাছে এই দুটো বুক আছে, এই দুটো বই সমস্ত কিছু নিয়েই আমরা একসাথে নোটস বানিয়ে পড়ি। তো তোমাদেরকে এবার টিএনআইয়ের বইটা দেখাচ্ছি। এটা হচ্ছে টিএনআইয়ের বই, এই পুরোটা প্রসিডিওরের বই, এটা আমি নিজে কিনেছি, এটা পুরোটাই প্রসিডিওরের বই, 4 বছরই আমাদের কাজে লাগবে। আর এইগুলো হচ্ছে থিওরির বই, আর এটা হচ্ছে প্রসিডিওরের বই। এখানে সমস্ত প্রসিডিওর সুন্দরভাবে দেওয়া আছে, ম্যামেরা তো নিজেরা করান, তারপরে আমরা এটা থেকে প্র্যাকটিস করি, এই বইটা আমাদের ম্যামেরাও ফলো করেন। এখানে বিভিন্ন রকম প্রসিডিওর দেওয়া আছে, এই বইটাও তোমরা ফলো করতে পারো, আমার তো খুবই ভালো লাগে এই বইটা, মানে প্রায় সমস্ত কলেজে এই বইটা ফলো করে, আর এটা খুবই ভালো বই। আর একটা সাবজেক্ট তোমাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে নার্সিং ইনফরমেটিক্স অ্যান্ড টেকনোলজি, এই সাবজেক্টটাও আমাদের সেকেন্ড সেমে আছে। এই সাবজেক্টটাও দেখে নাও তোমরা, জয়পি পাবলিশার, আমার সমস্ত বই জয়পির বই। তো এই বইটা আমার খুব ভালো লাগে। তো আমাদের যে ম্যাম যে পিপিটি দেয় না, অসাধারণ পিপিটি দেন, বাট এই বইটা সত্যি বলতে তেমন দরকার পড়ে না। তো এই দেখো, এই যে এইরকম পিপিটি আমাদেরকে দেওয়া হয়, এই যে আমরা এরকম যে লিখেছি না, তো এইরকম পিপিটি আমাদেরকে শেয়ার করা হয়, তো এইগুলো দেখে আমরা হচ্ছে পড়ি। তো এইটা হচ্ছে আমাদের নার্সিং ইনফরমেটিক্স গেল, আর আমাদের কোনো সাবজেক্ট নেই তেমন। আর তোমরা যদি দেখতে চাও যে কীরকম পিপিটি আমাদের শেয়ার করে, মানে এটা ভাইটাল সায়েন্স, তো ভাইটাল সায়েন্সের আমাদের ম্যাম, যেই ম্যাম পড়াচ্ছেন সেই ম্যাম এইরকম পিপিটি শেয়ার করেন, ঠিক আছে। তো আমরা আগে প্রথম প্রথম তো এগুলো আমি জেরক্স করে নিয়েছিলাম, বাট পরে আমি সেগুলো সব খাতায় লিখে নিয়েছি। এই যো ফাউন্ডেশন ওয়ান খাতা, এই যো অনেক দিন হয়ে গেছে খাতাটা দেখছে, অবস্থা খারাপ। আর এটা হচ্ছে আমাদের নিউট্রিশন খাতা, নিউট্রিশনের এরকম ম্যাম পড়ান যখন, ওরকম সেম পিপিটি সেন্ড করেন, দেন আমি হচ্ছে সেগুলো এরকমভাবে লিখে নিই, দেখো ঠিক এরমভাবে লিখে নিই, তারপরে পড়ার সময় পড়ে নিই। তো আর হচ্ছে যেটা, এরকম ফাউন্ডেশনের আমার 3টে খাতা হয়ে গেছে, কারণ ফাউন্ডেশনটা অনেক বুঝতেই পারছো, ফাউন্ডেশনটা 4 ইয়ার্সই লাগবে, আর পুরো 1 বছর ধরেই আমরা ফাউন্ডেশনটা পড়ছি, ফাউন্ডেশন 1 প্লাস ফাউন্ডেশন 2। আর বায়োকেমিস্ট্রি স্যার তো এইরকম সমস্ত কিছু ক্লাসে লিখিয়ে দেন, তো এইগুলো আমাদের কোয়েশ্চেন দিয়েছেন, আমরা এইরকমভাবে পড়ি। তাহলে আমাদের টোটাল কটা সাবজেক্ট হলো 4টে, একটা হচ্ছে নার্সিং ফাউন্ডেশন, নেক্সট হচ্ছে নার্সিং ইনফরমেটিক্স, 2 নম্বর সাবজেক্টে নার্সিং ইনফরমেটিক্স, নার্সিং ফাউন্ডেশনের একটা প্রসিডিওরের বুক, আর একটা থিওরির বুক, আর একটা হচ্ছে যে নিউট্রিশন অ্যান্ড বায়োকেমিস্ট্রি, মানে আমাদের টোটাল হচ্ছে 4টে বই, আর একটা হচ্ছে প্রসিডিওরের বই, ঠিক আছে। আর তোমরা যেরকম চাইবে সেরকম তোমরা বুক নিজেরাই কিনতে পারো, আমি আমার কাছে যেগুলো আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা সবাই জিজ্ঞাসা করছো যে আমি কোন কলেজে পড়ি, আমি পড়ি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, কলেজ অফ নার্সিং, স্কুল অফ নার্সিং, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সল্টলেকে। তো আমাদের কলেজের কোর্স ফি হচ্ছে 5,70,000 মতো। তো
হ্যাঁ, এটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করছিলে যে এই কলেজে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করা যায় কি না। হ্যাঁ, অ্যাপ্লাই করা যাবে, আমি নিজে অ্যাপ্লাই করেছি। আর কলেজ অফ নার্সিং, স্কুল অফ নার্সিং, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এই নামটা তোমরা বলছিলে যে আসছে না, বাট ওটা হচ্ছে আসবে না, কারণ ওটাতে ওটা ওখানে লিখতে হবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, কারণ হচ্ছে এটা যেহেতু নিজস্ব ইউনিভার্সিটি একটা, তাই জন্য এখানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি লিখলেই তবে ওই ওটা মানে অ্যাপ্লাই করা যাবে। হোম যদি আরও কিছু জানতে চাও আমাকে আমার কমেন্ট করো, একটা ভিডিওর নিচে একটা কমেন্ট করে দিও, আমি যতটা পারি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার আর এরকম তোমাদের জন্য এরকম নতুন নতুন কিছু ভিডিও আনার। একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর কীরকম ভিডিও তোমরা চাইছো আমার ভিডিওর নিচে কমেন্ট করে দিও। আমি চাইবো মানে আমি চেষ্টা করবো যাতে আমি ওরকম ভিডিও আনতে পারি, আর আমি তো এই প্ল্যাটফর্মে নতুন, বুঝতেই পারছো, আর আমি সবসময় টাইমও পাই না যে ভিডিওটা করার জন্য, আর ভিডিওটা শ্যুট করা হয়ে গেলেও এডিটিং করার জন্য একটা টাইম লাগে যেটা সবসময় পাওয়া যায় না। এখন বাজে ওই 10:19, 1 মিনিট দেখাচ্ছি, দেখো এখন বাজে 10:19 মতো, আমি এখন ভিডিওটা শ্যুট করে রাখছি, কখন এডিটিং করবো আমি জানি না। এখন আই থিঙ্ক আমি লিখতে বসবো বা পিপিটি লিখবো বা কিছু করবো, একটা কিছু একটা করবো, তারপরে আমি শোবো। তো কখন শোবো আমি জানি না, বাট তোমাদের ভিডিওটা কেমন লাগলো, বেশি আর বকবো না, অনেক বকে দিয়েছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আবার বললাম, তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।